আমি বুয়েটে ছিলাম 26 বছর, 26 বছরই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, 69 থেকে 95। আই জয়েন্ট এজ এন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আই রিটায়ার এজ এন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। কাহিনী জিজ্ঞেস করবেন, আল্লাহ তাআলা আমাকে হাফিজ জুজুরের সঙ্গে অনেক মিলিয়েছেন। কিন্তু যেহেতু আমি কুয়েতে জয়েন করার আগে ইংল্যান্ডে দীর্ঘ সময় ট্রেনিং করেছিলাম, 8 বছর বাইরে চাকরি করেছিলাম, আই ওয়াজ দি ইলেকট্রিক্যাল অ্যাডভাইজার টু এভরি ভাইস চ্যান্সেলার, ডক্টর নাসের, ডক্টর ওয়াহিদুদ্দিন, ডক্টর পাটওয়ারি, ডক্টর মোশাররফ হোসেন, ডক্টর শাহজাহান, সবার আমলে আমি ইলেকট্রিক্যাল অ্যাডভাইজার টু দি ভাইস চ্যান্সেলার। কাজেই বাইরে থেকে কোনো ডাক আসতে আমাকে পাঠিয়েছে। অনেকবার এমন হয়েছে সেক্রেটারিতে গিয়েছি, ওনারা বলছেন যে আমরা তো একজন প্রফেসর চেয়েছিলাম, আপনি তো প্রফেসরও না পিএইচডিও নাই। আমি বলতাম যে ঠিক আছে আমাকে ফেরত পাঠিয়ে দেন, না 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 ভাইস চ্যান্সেলার আপনাকে পাঠিয়েছেন, আগে বলে পরে হবে। তা আমরা গেছি ইন্সপেকশন টিমে, প্রথমে আমরা পাবনায় গেলাম উত্তরবঙ্গের সফর, একজন উইং কমান্ডার আমাদের চেয়ারম্যান, দুইজন ডেপুটি সেক্রেটারি, আমি, চারজন সদস্য। পরের দিন আমরা রংপুরে গেলাম, রেস্ট হাউসে থাকলাম, সকালবেলা নাস্তা খেয়ে রংপুর 1:30 সাবস্টেশনে চিফ ইঞ্জিনিয়ার, সুমান ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, তাদের সঙ্গে কথাবার্তা বলছি, প্রশ্ন করছি, জবাব দিচ্ছি। আমি তো এই পোশাকে যখনই আমি কোনো কথা বলি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সব নাক শিটকায়, মানে বিরক্তির ভাবটা এরকম যে এই বেটা মৌলভি সাহেব ঢুকলো কেমন করে সাবস্টেশনে। হ্যাঁ, একবার, দুইবার, তিনবার, এতক্ষণে আমার চেয়ারম্যান সাহেবের নজরে পড়েছে যে আমার এক্সপার্ট হামিদুর রহমান প্রশ্ন করলেই চরম ঘৃণা ভরে জবাব তো দেয় না, এমন কটমট করে তাকায় যে আমার গায়ে আগুন ধরার মতন হলে ওই দৃষ্টি আগুনই ধরেছে। উনি তখন কট করে বলে উঠলেন, আই এম সরি, আই ডিন্ট ইন্ট্রোডিউস মাই এক্সপার্ট, আপনাদের সঙ্গে পরিচিত করেনি, ইনি প্রফেসর হামিদুর রহমান, বুয়েট থেকে তাকেই পাঠানো হয়েছে, আপনাদের পিডিবির ইলেকট্রিক্যাল ব্যাপার স্যাপার, উনি আমাদের আসল এক্সপার্ট। এবারে সবাই একযোগে আমার পায়ে পড়ার মতন, স্যার আমাদেরকে মাফ করেন, আপনাকে চিনতে পারিনি। পরিচয় দেওয়ার পর পায়ে ধরার অবস্থা, স্যার আমাদেরকে মাফ করেন, আপনাকে আমরা চিনতে পারিনি। কিন্তু গল্পটা আমি অন্যভাবে বলি, আমি বলি যতক্ষণ আমাকে ওই রকম ঘৃণা করছিল ততক্ষণ ফেরত স্যার আমার নামে সবের খাতে সব লেখাচ্ছিল, ফাতুবালের গোড়া বা আগন্তুকদের দলে তুই বলবি সাহেবদের পোশাক পরেছিস বলে আজকে বেইজ্জত হচ্ছিস। তারপর যেই বললো স্যার মাফ করবেন, এতক্ষণ চিনতে পারিনি মানে এখন চিনলাম, কাজে এখন সম্মান করবো, ফেরত তারা খাতা বন্ধ করে দিল। তুই তোর এইচএন প্রফেসর গিরি, টেকনিক্যাল এক্সপার্ট গিরি পেয়েছে খা, এখন আর মৌলভি সাহেবদের মতন অপরিচিত হওয়ার ওই সব পাবি। বলেন আপনি ভিআইপি জমাতে যখন বড় বড় প্রফেসররা আসে, জেনারেলরা আসে, কত খাতির, মৌলভি সাহেবদের কি বলে খাতির বাড়বে? তাহলে আপনি আইডেন্টিফাই করে নেন আসল আগন্তুক কারা। আগন্তুকের পোশাকে আমি গিয়েছি, আমাকে 2 টাকা চান্দা দিয়েছে, আগন্তুকের পোশাকে আমি গিয়েছি, আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, যে শুনল বুয়েটের নামে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আসলে তো ইলেকট্রিক্যাল অ্যাডভাইজার, আসলে তো টিমের টেকনিক্যাল এক্সপার্ট, খাতির শুরু হয়ে গেল। আমার মতন মৌলভি সাহেব, যিনি খালেস মৌলভি সাহেব, তার খাতির কি দিয়ে হবে, আগেও মৌলভি সাহেব এখনও মৌলভি সাহেব, ওটা একটা ম্লেচ্ছ জাতি। এখন আমাদের মুসলমানদের মধ্যে একটা ম্লেচ্ছ সম্প্রদায়, তারা হলো আলেমরা, তাদের আমরা গালি দিই কথা কথা, মৌলভি সাহেব দেখাইলো, মৌলভি সাহেব দেখাইলো। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছেন, না, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে অপূর্বভাবে হুবহু যেমনটি তিনি রেখে গিয়েছিলেন তেমন কারা রাখছে, কারা নিজেদেরকে মেটাচ্ছে? এটা এই ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম, তারা আল্লাহ তাআলা খাস লোক, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উত্তরাধিকারী, তাদের সঙ্গে থাকো, তাদের সঙ্গে থেকে দিনের কাজ করো, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতগুলোকে জিন্দা করো, এই কাজে তোমার জান মালকে লাগাও। আল্লাহ তাআলা আমাদেরকে এই সৌভাগ্য দান করে।